প্রিয় দর্শক দীপ্ত টিভির বিশেষ আলোচনা তক্কাতক্কিতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আমি রুবায়ত ফেরদস আজ আমরা কথা বলব কৌমি শিক্ষার স্বীকৃতি ও বর্তমান বিতর্ক প্রিয় বিষয় এ বিষয়ে কথা বলবার জন্য চারজন বিজ্ঞ আলোচক আমাদের আমন্ত্রণে স্টুডিওতে যোগ দিয়েছেন আসুন প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হই আমার ডান দিকে আছেন ডক্টর মোহাম্মদ সিদ্দিক রহমান খান অধ্যাপক ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ঢাকা ইউনিভার্সিটি আজকে আলোচনায় আপনাকে স্বাগত মুক্তি মোহাম্মদ মজির উদ্দিন ভাইস প্রিন্সিপাল মদিনাতুল উলুম মডেল কামিল মাদ্রাসা তেজগা ঢাকা সকাতকিতে স্বাগত আমার বাঁ দিকে আছেন মুফতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন উস্তাদ লালবাগ মাদ্রাসা সাংগঠনিক সচিব ইসলামী ঐক্যজোট আপনাকে স্বাগত স্বাগত হাসান লেখালেখি করি স্বাগত প্রিয় দর্শক আজকের আলোচনাদের সঙ্গে পরিচিত হলেন আমরা আলোচনায় যাব প্রথমে মাওলানা মুফতি সাকুয়া হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে কাউমি মাদ্রাসার উপমহাদেশে প্রায় দেড়শো দুশো বছরের ঐতিহ্য তো হঠাৎ করে কেন এই স্বীকৃতির দরকার পড়ল আসলে যুক্তিটা কী ছিল স্বীকৃতির বিষয়টা আসলে হঠাৎ করে এমন না জি ইতিমধ্যে আমরা সকলেই জানি দু সালে চারদলীয় গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল তখনও এই ধরনের একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল ওই গভর্নমেন্টের একেবারে সর্বশেষ বৎসর বা শেষের দিকে ওরাও এই ধরনের একটা স্বীকৃতি দিয়ে গিয়েছিলেন কিন্তু সময়ের অভাবে আমি মনে করব যে এটা কমপ্লিট করতে পারেননি ওই ধারাবাহিকতায় আমি মনে করি যে বর্তমান সরকারের শুরু থেকেই এ নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা পর্যালোচনা সিলেবাস নিয়ে গভর্নমেন্টের নানা পর্যায়ের লোকদের সঙ্গে দেন দরবার আলোচনা ইত্যাদি মানে দীর্ঘ একটা প্রক্রিয়া শেষেই আমরা যা দেখলাম কদিন আগে মাদ্রাসার দাওরাই হাদিসের সনদকে সম্মান প্রদান করা হয়েছে এটি আসলে হুট করে হঠাৎ একটি দীর্ঘ প্রক্রিয়ার পরেই এর ফলে কি সুবিধা পাবে দেখো সুবিধা অসুবিধা এটি আসলে মূল ফ্যাক্টর না আমরা যারা কমিতে পড়াশোনা করেছি এখন যারা পড়াশোনা করছে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে পাকের সন্তুষ্টি দিন ইসলামের প্রচার প্রসার দিন ইসলাম যেন মানুষের কাছে পৌঁছে যায় মানুষ সেটি ফলো করে আমল করতে পারে তাদের ইমান আকিদা সংরক্ষিত থাকে এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা ফ্যাকাল্টি প্রত্যেকটা সাবজেক্ট কিংবা প্রত্যেকটা বিষয় নিয়ে যারা পড়াশোনা করেন তাদের প্রত্যেকের নিজস্ব একটা উদ্দেশ্য লক্ষ্য থাকে অবশ্যই কমই মাদ্রাসা কৌমি শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম এবং দিন প্রচার করা প্রসার করা সেক্ষেত্রে আমরা প্রশ্ন আসতে পারে তাহলে সনদ বা স্বীকৃতির কি প্রয়োজন এটি আসলে নানা জনে হয়তো নানাভাবে ব্যাখ্যা দেবে আমি মনে করি যে এটা আমাদের অধিকার আমরাও কৌমি শিক্ষার মাধ্যমে সমাজে একটা অবদান রাখছি সমাজের মানুষের মোরালিটি নৈতিকতা কিংবা সমাজের মানুষকে নানা অপরাধ থেকে দূরে রাখা মুক্ত রাখা মাদক থেকে মুক্ত রাখা ইফটিজিং থেকে যুবকদেরকে কি করা বিরত রাখা সমাজে নানা বিষয়ে সচেতনতা তৈরি করা এর এর বিশাল একটা ভূমিকা জমি অঙ্গনের লোকেরা রাখছে সেক্ষেত্রে আমরাও শিক্ষিত আমাদেরও সমাজে অবদান আছে এর একটি রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে এর একটি মান থাকবে এটা একটা স্বাভাবিক স্বাভাবিক বিষয় সে থেকেই এই উপলব্ধিটা কোমি আন্দ্রা মনে করে যেটা এটা সঠিক অনেক ধন্যবাদ আপনি আপনার কাছে আবার আসব ডক্টর এম সিদ্দিক রহমান খান আপনি কিভাবে দেখছেন এই স্বীকৃতিকে ধন্যবাদ আপনাকে এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা আসলে উনি যে কথাটা বলেছেন আমি মনে করি আসলে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ কৌমি মাদ্রাসা বাংলাদেশে একশত বছরের বেশি সময় ধরে দারুল উলুম দেওবন্দের যে আমাদের তাদের সিলেবাস সেই অনুযায়ী একশত বছরের বেশি সময় ধরে এখানে তারা পাঠদান শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্নটা সম্ভবত উনিশশো সালে প্রথম তারা রাষ্ট্রীয় সনদের স্বীকৃতিটা প্রথম তারা দাবি করে এবং পরবর্তীতে দু সালে তৎকালীন জোট সরকারের আমলে এই আন্দোলনটা আল্লাহ আজিজুল হক এবং কমি মাদ্রাসার ওনাদের আলেমদের সমন্বয়ে এটা জোরদার হয় এবং আগস্ট মাসে দু সালে তদানীন্তন বিএনপি সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে সেখানে একটা তাদের বৈঠক হয় এবং সেখানে সরকার নীতিগতভাবে ইয়া করে এবং দু হাজার ছয় সালের বিশ ডিসেম্বর সেইখানে এটা আনুষ্ঠানিকভাবে একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকার স্বীকৃতি দিয়েছিল এবং সেখানে আজকে যেটা বলা হয়েছে যে দুটো বিষয় একটা হলো ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক আরবি সাহিত্য সেইটার সমমান এবং এমের সমমান দেওয়া হলো এবং সেই যে এই এটা ছিল প্রজ্ঞাপনটা সেইখানে তাদের কর্মক্ষেত্র কী হবে সেটাও কিন্তু নির্ধারিত ছিল যে তারা শিক্ষাকতা করতে পারবেন আরবি এবং ইসলামিক স্টাডিজে এবং কাজির দায়িত্ব পালন করবেন ইমামতি যেখানে রাষ্ট্রীয় বাজেট থেকে যেখানে রেভিনিউ বাজেট থেকে যেখানে বেতন হয় সেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন এবং এই কাজটি সমন্বয় করার জন্য একটা বোর্ড একটা বোর্ড গঠনের মাধ্যমে এই কাজটি সমন্বয় করার কথা বলা হয়েছিল এরই উনি ঠিকই বলেছেন যে সেই সময় সরকারের হাতে সময় ছিল না পরবর্তীতে আমরা যে তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগ সরকারেরও দীর্ঘদিন এই ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নেয় নাই দুই সালে এই বর্তমান সরকার দেশের বৃহত্তম জন একটা অংশ যেখানে তারা চোদ্দ লাখ লক্ষের আমাদের ব্যানবেইজের তথ্য অনুযায়ী এখন পড়াশোনা করছে সেই জনগোষ্ঠীটাকে একটা শিক্ষার মূলধারার সাথে যুক্ত করার জন্য এই উদ্যোগটা বারো সালে নেওয়া হয় এবং আল্লামা শাহ শফি রহমতুল্লাহকে বোধহয় প্রদান প্রধান করে একটা কমি মাদ্রাসা সংস্কার কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশন সরকারের কাছে কিছু সুপারিশ দিয়েছিলেন তবে এই কমিশনের সুপারিশের মধ্যে তাদের মধ্যে মতানৈক্যের কারণে আমি যেটা দেখেছি সেটা মতানৈক্যের কারণে একটা অংশ সেটা মানে ২০১৩ দুই সালে সরকারের মন্ত্রিপরিষদের বৈঠকে এটা উত্থাপনও করা হয়েছিল এবং পরবর্তীতে সরকার সেটা প্রত্যাহার করে নেয় বেফাকের একটা হুমকির মুখে বা তাদের ইয়াতে প্রত্যাহার করে নেয় এবং দুই সালে এরই ধারাবাহিকতা সর্বশেষ এটা হলো এবং সম্ভবত তেরো তারিখে প্রজ্ঞাপনটা হয়েছে আমার কাছে এই প্রজ্ঞাপনটাও আছে এই দুটো প্রজ্ঞাপন আমি যেটা দেখলাম যে একটা মৌলিক পার্থক্য দুইটা প্রজ্ঞাপনের মধ্যে আছে দুই সালে ছয় সালে যে প্রজ্ঞাপনটা হয়েছিল সেখানে কিন্তু অনেক সুনির্দিষ্টভাবে তাদের কর্মক্ষেত্র এবং তাদের এই সনদের স্বীকৃতিদানকারী বা সনদ দেওয়ার প্রতিষ্ঠান এগুলো সম্পর্কে একটা নির্দেশনা ছিল কিন্তু এইবার যে আমার খাতে যেটি আছে সেটাতেই বলা হয়েছে যে এই সনদ প্রদান করার জন্য কমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের সিলেবাস অনুযায়ী পরিচালিত হবে এবং তাদের ঐতিহ্য রক্ষা করা হবে এবং এই জন্য সনদের মান বাস্তবায়নের জন্য একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে সেই কমিটি সরকার দিয়েছিল বোধ হয় পনেরো সদস্য সতেরো সদস্যের পরবর্তীতে তারা কো করে বত্রিশ সদস্যের কমিটি হয়েছে ইতিমধ্যেই এই কমিটির বৈঠক হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছেন অভিন্ন অভিন্নভাবে পরীক্ষা নেবেন কিন্তু যে বিষয়টা হয়েছে সেটা হলো যে এই এম এ পর্যায়ের পরীক্ষা গ্রহণ করার যে অথরিটি বিশ্ববিদ্যালয়ের সেই ধরনের অথরিটি কিন্তু ওনাদের নেই এখন যে যেটা নেওয়া হয়েছে যে এই কমিটি একটা প্রতিষ্ঠান ওনারা নামকরণ করেছেন সেটা হলো আমি দেখলাম সেটা আল হায়াতুল উলায়া লিল জামিয়াতুল জামিয়াতিল কাউমিয়া বাংলাদেশ এবং কমি মাদ্রাসার সর্বোচ্চ সংগঠন বা প্রতিষ্ঠান এই ধরনের এবং সেইখানে তারা একটা কমিটি পরিচালনা করবেন বায়তুল মোকাররমের আশেপাশে কোথাও তারা একটা অফিস নেবেন পরীক্ষা হবে কিন্তু আমার বক্তব্য যেটা হচ্ছে যে এটা দীর্ঘদিনের দাবি ছিল এবং এটাকে মেইন স্ট্রিমের সাথে যুক্ত করা দরকার এবং সেটা সঙ্গতভাবেই হয়েছে কিন্তু যে প্রক্রিয়াতে হয়েছে সেই প্রক্রিয়াতে এটাকে মেইন স্ট্রিম বা এর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের অনেক পথ যেতে হবে এবং আমি পর্যায়ক্রমে আরো পরে আমি আসব সৌরভ হাসান যদি বলেন জি আপনি কিভাবে দেখছেন এই স্বীকৃতিকে না স্বীকৃতির ভেতরে তো স্বীকৃতি যে কোন শিক্ষা শিক্ষার গ্রহণের অধিকার তো সবার আছে শিক্ষা নেওয়ার অধিকার আছে শিক্ষাটা কিসের আমার পূর্ববর্তী বক্তা বলেছেন মাওলানা মনিরুদ্দিন তিনি বলেছেন যে এই কৌমে শিক্ষাটা হচ্ছে দিন ইসলামের শিক্ষা তাই দিন ইসলামের শিক্ষা মানে ধর্ম ধর্ম শিক্ষা ইসলামই একমাত্র ধর্ম যে বলা হয় যে এর মধ্যে অন্য কোনো ই নেই কোনো মাধ্যম নেই একমাত্র ধর্মগ্রন্থ এবং যে যিনি ধর্মগ্রন্থ গ্রহণ করবেন তিনি সরাসরি এটি অনুধাবন করবেন সেক্ষেত্রে যদি কারো সহায়তা লাগে তার পূর্বশরী তার পণ্ডিত ব্যক্তির সেটি কিন্তু ধর্মের ব্যাখ্যার ব্যাপারে কিন্তু নানারকম ইয়ে আছে আর ইসলাম কোন শিক্ষা এক হচ্ছে ইসলামের যেমন শিয়া যারা তরিকার তারা এক ধরনের ইসলামকে ব্যাখ্যা করেন যারা সন্নি তারা এক ধরনের বিভিন্ন মাঝাবের তারা এক ধরনের ব্যাখ্যা করেন এখন এই ধর্ম ধর্মীয় শিক্ষার মধ্যে এই যে নানা বা দেওবন দেওবন্ধের বাইরেও তো দেওবন্ধ যেটা কৌমি মাদ্রাসার আমাদের এখানকার তারা অনুসরণ করেন এর বাইরেও তো শিক্ষা আছে আলিয়া কিন্তু মাদ্রাসা একাশি সালে তার আগে এটি ছিল না আবার অন্য অন্য দেশে এখন যে কোনো আমি শিক্ষার স্বীকৃতির ব্যাপারে কোনোই নাই কিন্তু শিক্ষার স্বীকৃতির পেছনে যে রাজনীতি সেখানে সেটা শিক্ষাটা প্রাধান্য পায় না রাজনীতিটা যখন এটি দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছিল দু হাজার সালে যারা আজকে সরকারের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন তারা তখন সরকারের বিরুদ্ধে এক ধরনের জেহাদ ঘোষণা করেছে যে সরকারের বিরুদ্ধে এই সরকারের এবং তাদের তেরো সহ অনেক দাবি দেওয়া ছিল যে এই দাবির না মানলে সরকারকে তারা মানবে না এবং ঢাকায় বিরাট সমাবেশ হয়েছিল এবং সেই সমাবেশ পরবর্তী ঘটনা বলেও আমরা জানি তাই আমি বলছি যে এই ধরনের একটি স্বীকৃতির বিষয়ে যদি হয় তাহলে তো এই পিছনে যে যেসব ঘটনাবলী ঘটেছে সেটা ঘটার প্রয়োজনে আর শিক্ষার স্বীকৃতির বিষয়ে আরেকটি বড় যেটি আমার শিক্ষার স্বীকৃতি আমি চাইবো কিন্তু অন্যের শিক্ষাকে আমি কখনোই বলতে পারবে না যে এই শিক্ষা নিতে পারবে না এই বই পড়তে পারবে না এই প্রবন্ধ পড়তে পারবে না এই কবিতা পড়তে পারবে না এটি হচ্ছে আবার এটি শিক্ষার সঙ্গে কোনোভাবেই যায় না যে আমি 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 কি শিখব এটি আমি বলতে পারি যে আমি এটি শিখতে চাই আমি আমি জ্ঞান বিজ্ঞানের এই অংশটার উপরে গুরুত্ব দিতে চাই আমি অন্য বিষয়ে পড়তে চাই না কিন্তু আমি এটা বলতে পারি না যে তুমি এটা পড়তে পারবে না তুমি এটা দেখাতে পারবে না তুমি এখানে এই স্থাপনা স্থাপনা রাখতে পারবে না এখানে হচ্ছে মানে এই তর্কের জায়গাটি আমি মনে করি যে যারা কমি মাদ্রাসায় পড়াশোনা করে এবং এই শিক্ষার্থী তারাই বাংলাদেশের সন্তান আবার যারা সাধারণ শিক্ষা গ্রহণ করেন তারাও বাংলাদেশের সন্তান সুতরাং এর মধ্যে এবং একসঙ্গেই থাকবেন কিন্তু যেটা আমাদের শিক্ষা কুদ্রতিকতা শিক্ষা কমিশনের যে নীতি ছিল যে অষ্টম শ্রেণী পর্যন্ত যেটা প্রাথমিক শিক্ষা হিসাবে গৃহীত গৃহীত হওয়ার কথা সেটি হবে সার্বজনীন এবং সেটা হবে সবার জন্য এক সেখানে ইংরেজি থাকবে না আরবি থাকবে না অন্য থাকবে না সেটা মাতৃভাষায় সেই শিক্ষাটা হবে সেখানে অবশ্যই ধর্ম শিক্ষা থাকবে কিন্তু সেই শিক্ষাটা হবে মাতৃভাষায় থেকে অনেক দূরে সরে আসছি আসলে কাউমি মাদ্রাসা যে স্বীকৃতি আজকে তারা নিলেন বা আমাদের সরকার তাদেরকে দিলেন এটি কিন্তু আসলে আজকের নয় ব্রিটিশ যখন এদের শাসন করছিল তার পূর্ব এদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা ছিল কিন্তু ব্রিটিশরা এসে এই শিক্ষা ব্যবস্থাটাকে চেয়েছিল তাদের নিয়ন্ত্রণে রেখে চালু রাখার জন্য এজন্যই তারা তখন ওলামা ইকাম থেকে প্রস্তাব দিয়েছিলেন যে আপনার একটি আমাদের অনুমোদিত একটি প্রতিষ্ঠানের আওতা দিন আপনার লেখাপড়া ব্যবস্থা নেন তখন ওলা মাইক্রামদের মাঝে দুটি দল বিভক্ত হয়ে গেল একটি দল এতে একমত হলেন আরেকটি দল একমত হলেন না যারা একমত হলেন তারা কলকাতা আলী মাদ্রাসাকে মেনে নিয়ে ব্রিটিশ গভর্নমেন্টকে মেনে নিয়ে তাদের অধীনেই তারা আরবে শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছিলেন আরেকটি গ্রুপ সেদিকে না গিয়ে বরং তারপরে আরও অনেক পরে এসে তারা দেহবন মাদ্রাসা প্রতিষ্ঠা করে তারা মূল উদ্দেশ্য ছিল যে কাফের মোশেক বা বিধর্মীরা যদি এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে তাহলে আমরা অবশ্য লক্ষ্যে পৌঁছতে পারবো না এই জন্য ভারতের উলুম দেওমত মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন করে ইসলামের খেদমত আন্দাম দিচ্ছেন তো ইসলাম এখানে মূল উদ্দেশ্য তাদের ছিল যে আমরা যদি গভর্নমেন্টের অধীনে চলে যাই তাহলে হয়তো আমরা ইসলামকে কোরআনছন্নাকে যেভাবে আমরা চাই যেভাবে আল্লাহ আল্লাহ রসুল চেয়েছেন সেভাবে আমরা ধরে রাখতে পারবো না এটি তাদের একটি মনের সিদ্ধান্ত ছিল এই সিদ্ধান্তেই চলছে এত কত বছর ধরে পরবর্তী আমাদের বাংলাদেশেই উনিশশো এক সালেই হাটাদারি মনুল ইসলাম মাদ্রাসা প্রতিষ্ঠা হলো দেওবান্ধের আদরেই এবং এখানকার যারা টিচার হলেন তারা দেওবান্ধের অধ্যয়ন করা সেখান থেকে ডিগ্রি লাভ করা তারাই এখানে টিচার হলেন মূল উদ্দেশ্য তাদের যে ইসলামকেই এগিয়ে নেওয়া এদেশের মানুষের মাঝে নামাজ রোজা কোরআন সন্না যেটা আমাদের মুক্তি সাক্ষাত ভাই বলেছেন যে মাদকাসক্ত থেকে ফিরে আনা সন্ত্রাসী থেকে ফিরে আনা ইত্যাদি মানুষগুলোকে একটি নৈতিক শিক্ষার মাধ্যমে রিমোট করা বাস্তবে ঠিকই দেখা যাচ্ছে মাদ্রাসা কয়টা শিক্ষক ছাত্র সন্ত্রাসী হয় মাদকাসক্ত হয় না তারা টেরোরিজম করে না অথচ অন্যান্য শিক্ষা ব্যবস্থায় এরকম দেখা যাচ্ছে তাই তারা যাচ্ছে একটি আদর্শিক শিক্ষার মাধ্যমে যেন জঙ্গিবাদ মাদ্রাসা থেকেও দেখা যাচ্ছে আসলে ইংলিশ মিডিয়ামে দেখা 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 যাচ্ছে 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 বিশ্ববিদ্যালয়ে এটা আসলে বাইরে থেকে ইনপুট করা হচ্ছে বাহির থেকে ইম্পোর্ট করা হচ্ছে ইম্পোর্ট তো সব জায়গা থেকেই করা হচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে ইম্পোর্ট করা হচ্ছে বাহির থেকে সব মাধ্যমে আমরা পাচ্ছি হ্যাঁ পাচ্ছি সত্যি গবেষণা রিপোর্টও আমরা পাচ্ছি সেটা আছে বাহির থেকে সেটা হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে তারা চাচ্ছিলেন কিংবা ধর্মীয় শিক্ষা হচ্ছে কিন্তু মাদক কিন্তু কমছে না ইফটিজিং কিন্তু কমছে না বরং বাড়ছে আরো মাদক কমছে না ইফটিজিং কমছে না কিন্তু এই পর্যন্ত কোনো মসজিদের ইমাম বা কোনো মাদ্রাসার শিক্ষক ইফটিজিং এ বা মাদক এই যে এইগুলো ডেলিভারিতে বা এতে দেখা যাচ্ছে না তারা তো শুধু মানুষদেরকে আহ্বান করছে সেটা বলছি সেটা মাদ্রাসা আরো হয়তো বৃহত্তর অনেক প্রেক্ষাপ আমরা আরো কথা বলবো প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন তকাতকিতে এ পর্যায়ে ছোট্ট বিরতি নিচ্ছি কথা বলছিলাম কৌমী শিক্ষার স্বীকৃতি ও বর্তমান বিতর্ক নিয়ে একটু পরেই ফিরে আসছি প্রিয় দর্শক তর্কাতর্কিতে আরেকবার স্বাগত কথা বলছিলাম কাউমি শিক্ষার স্বীকৃতি ও বর্তমান বিতর্ক নিয়ে আগে কথা আমরা বলেছি পরে শেষ করতে এই স্বীকৃতি কি মনে হয় তাৎপর্যটা কি আসলে এটা মাস্টার্সের স্বীকৃতি কিন্তু মাস্টার্সের মত করে কি আছে কিনা হয় মাস্টার্স যেটা আমাদের ইউনিভার্সিটি পাবলিক যে আপনাদের মাস্টার্স আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় যে ধরনের সিলেবাস আছে দার্সিনজামিতে কমিতে সিলেবাস কোনো মতেই নিম্নমানের নয় দাওরায় সিলেবাস যথোপযুক্ত আছে কিন্তু সেখানে বিষয়টা হলো যে একটি ইউনিভার্সিটির অধীনে যেতে হলে ইউসি ইউজিসি এটার একটা অধীনে আপনাকে ইউনিভার্সিটি যেতে হয় তো সেই হিসাবে তাদের কিছু নিয়মতান্ত্রিকতা আছে সেই নিয়মতান্ত্রিকতা মেনে চলতে হবে কিন্তু এখন যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যদিও মাত্র এটা প্রস্তাবনা শুরু হয়েছে গেজেট পাশ হয়েছে কিন্তু আস্তে আস্তে হয়তো হয়ে যাবে সে সে মানটা নিলে তারা আমার মনে হয় ভালো হয় এটা যদি খারাপ হবে তা নয় মানটা কোথ থেকে নিবে একটা তো কমিটি হয়েছে সেখান থেকে নাকি আলিয়া যেরকম একটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সরকারের সেরকম আরবি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সম্ভব সম্ভব বলে আপনি মনে করছেন সিদ্দিক ভাই যদি বলেন কোনো ঘাটতি আছে কিনা সিলেবাসে বাস্টার দেওয়ার ক্ষেত্রে আচ্ছা সমস্যা আছে আমি যেটা বলি আর কি আমাদের দেশে প্রচলিত যে শিক্ষার ব্যবস্থা এবং সেই শিক্ষা ব্যবস্থাতে আমাদের সুনির্দিষ্টভাবে ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান আছে যেমন ধরেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের ডিগ্রি প্রদানের একটিয়ার হচ্ছে বোর্ডগুলোর সেখানে মাদ্রাসা শিক্ষার জন্য আলিয়া সার্টিফিকেট সার্টিফিকেট শুধু দেওয়ার জন্য জন্য অথরিটি আছে শিক্ষা বোর্ড স্কুলের জন্যও আছে সেখানে মাদ্রাসা আলিয়া মাদ্রাসার জন্য আছে আর স্নাতক এবং স্নাতকোত্তর সেই পর্যায়ে যে ডিগ্রি প্রদান সেই ডিগ্রি প্রদানের ক্ষেত্রে একমাত্র হলো বিশ্ববিদ্যালয় অথরিটি হলো বিশ্ববিদ্যালয় আলিয়া মাদ্রাসা যখন সরকারের কাছে এই মান দাবি করেছিল এবং সেটা বিএনপি সরকারের আমলেই দু সালে অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি অ্যাক্ট আমাদের যে আরবি এখন যেটা চালু হয়েছে আরবি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সেই একটা বিশ্ববিদ্যালয় একটা পার্লামেন্টে পাশ হয়েছে দু সালে এটা বাস্তবায়ন হয়েছে দু তেরো না চোদ্দো চোদ্দ সালে কার্যকর হয়েছে তো এই বিশ্ববিদ্যালয়ে এখন ডিগ্রি দিচ্ছে মাদ্রাসার স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে সেখানে ডিগ্রি দিতে হয়েছে এখন আমার কাছে এইখানে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এই যে আমরা চাই যে এই ধারাটাকে স্বীকৃতি রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক কিন্তু যে পদ্ধতিতে এখন আছে সেই ডিগ্রি নিয়ে আমাদের সমাজে আমাদের তারা যেটা প্রত্যাশা করছেন এবং সরকারও যা তাদেরকে প্রত্যাশা যেটা মানে মানে তাদের আসার কথা শোনাচ্ছেন সেটা এই বিদ্যমান বাস্তবতায় সম্ভব হয় না প্রথমত হলো এখন এস থেকে স্নাতক পর্যন্ত ওনাদের কোনো পর্যায় নেই মানে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে কমি মাদ্রাসার জন্য উনি বলেছেন প্রথমে যে ছয়টা বোর্ড কার্যকর আছে এর মধ্যে ব্যাপাক হচ্ছে সবচেয়ে বড় বোর্ড এবং সেখানে শতকরা প্রায় আশি ভাগ শিক্ষার্থী কমি মাদ্রাসা শিক্ষার্থী সেই বোর্ডের অধীনে আছে এবং ছাড়াও ছোট বড় যেগুলো আছে সমন্বিতভাবে সম্ভবত উনিশটা প্রতিষ্ঠান আছে যারা তাদের সার্টিফিকেট দেয় বিভিন্ন পর্যায়ে কিন্তু তাদের যে সার্টিফিকেটগুলো প্রদান করা হয় সেই সার্টিফিকেটগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি নেই এখন ধরেন সর্বোচ্চ প্রতিষ্ঠান যে বা ডিগ্রির জন্য তাদের স্বীকৃতি হলো নিচের যে ডিগ্রিগুলো আছে সেই ডিগ্রিগুলোর স্বীকৃতি হলো না তাহলে এটি আমাদের যখন তারা যেটা প্রত্যাশা করছেন বা সরকারও যেটা এখন বলছেন এই লোকগুলো কর্মক্ষেত্রে কিভাবে এই অসুবিধাটা মোকাবেলা করবেন এক দ্বিতীয় কথা হলো যে আমাদের দেশে প্রচলিত শিক্ষা ধারায় একজন স্নাতকোত্তর পরীক্ষার্থীকে এখন যে আছে সতেরো বছরে তাকে এই ডিগ্রিটা অর্জন করতে হয় কিন্তু দাওরাই হাদিসের আমাদের যে কারিকুলাম অনুযায়ী তাদের যে শ্রেণীগুলো অতিক্রম করতে হয় সেখানে আমার আমি ভুল হতে পারে ভাই এটা হয়তো করতে পারেন বছর সম্ভবত বা পনেরো বছরের এটা এখানে একটা গ্যাপ এখানে আছে আরেকটা হলো যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরবি এবং ইসলামিক স্টাডিজের যে সিলেবাস এবং দাউরাই হাদিসের যে সিলেবাস সেটার মধ্যে কিন্তু আপনার একেবারে অনেক বড় ফারাক কিরকম শুনি আমরা যেমন ধরেন আরবি আরবি সাহিত্য এই এইখানে যদি আমাদের দেয়া হয় সেই আরবি সাহিত্যে আপনার প্রাচীন থেকে মধ্যযুগ আধুনিক যুগের সাহিত্য এবং ভাষা আরবি সাহিত্য এবং ভাষার কবিতা গল্প সব আর ভাষা এবং সাহিত্য এবং এটা আধুনিক থেকে উত্তর আধুনিক পর্যন্ত আপনারা বলতে পারেন আর ইসলামিক স্টাডিজেও যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়ের সিলেবাস আছে সেই সিলেবাসের সাথে বর্তমানে যে দাওরাই হাদিসের সিলেবাস এখানে আমার কাছে সিলেবাসের একটা কপি আছে সেখানে আমি দেখছি যে সেখানে এগারোটা বিষয় ওনারা পাঠদান করে থাকেন এবং এই এগারোটা বিষয়ই হচ্ছে আমাদের হাদিস এবং সেটা সিহাসিদ্দা আমাদের যে প্রসিদ্ধ ছয়টি হাদিস গ্রন্থ সেইগুলো আছে এবং এর সাথেও অন্য মিলিয়ে এগারোটা এবং একটা বিষয় আছে তিলাওয়াত কোরআন শরীফের তিলাওয়াতও এখানে আছে কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইসলামিক স্টাডিজের যে সিলেবাস সেখানে থিওলজি ইসলামি ইকোনমি তারপরে জুরিসপুডেন্স তাদের যে আরও বিষয়গুলো কিন্তু সেখানে যুক্ত আছে তো আমার যেটা বক্তব্য সেটা হলো এটাকে আরবি বা ইসলামিক স্টাডিজের করতে হবে এটা যেমন মাদ্রাসায় আছে কামিল কামিল যে অনার্স আছে বা এম আছে যে কামিল ইসলামিক হিস্ট্রি কামিল তারপরে আপনার কি বলে হাদিস কামিল আদিব এটাকে তো সরাসরি দাওরাই হাদিস স্নাতকত্তর দাওরায়ে হাদিস এই নামে হতে পারে তো এটাকে আরবি এবং ইসলামিক স্টাডিজ এর সাথে যুক্ত করতে হবে কেন যুক্তি করতে হলে এইগুলো ঘোকাতো হবে আমি মনে করি যে এটা যদি করতে হয় এটাকে সরাসরি দাওরায়ে হাদিস স্নাতকত্তর দাওরায়ে হাদিস এটার জন্য তো ইসলামিক স্টাডিজ এবং আরবির সমমান এই কথা বলার কোনো কারণ নেই কারণ দুটো ভিন্ন জিনিস মাওলানা মুফতি ইসহাক হোসেন আপনি বক্তব্য শুনেছেন এখন বলেন অনেকগুলো প্রসঙ্গ এখানে আসছে অবশ্যই আমাদের সোহরাব ভাই বলেছেন যে ইসলামী শিক্ষা মানে কোন ইসলামের শিক্ষা ইসলামে তো অনেক মতবাদ আছে আসলে ইসলামী শিক্ষা মানে কোরআন এবং হাদিসের শিক্ষা কোরআন হাদিসের মধ্যে কোনো মতবাদ নাই ওটা একটাই কোরআন এবং সন্ন্যার শিক্ষা এক্ষেত্রে পরবর্তীতে কেউ কেউ এর মধ্যে বিকৃত ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা নানাভাবে বিভক্ত হয়েছে এটা দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে আছে সব ধর্মেই আছে প্রত্যেক ধর্মে সব জায়গায় আছে ওটাকে এড়ানো কখনোই সম্ভব না দ্বিতীয় বিষয় আসছে শিক্ষার পেছনে রাজনীতি বাংলাদেশটা আসলে এমন একটা দেশ আমি তো মনে করি একেবারে মানে আমি অন্য শব্দ দিয়ে বলতে চাই না যে কোনো জায়গায় বাংলাদেশে ডাস্টবিন থেকে শুরু করে সচিবালয় ঢাকা ইউনিভার্সিটি কোথায় বাংলাদেশের রাজনীতি নেই তিন নাম্বার বিষয় হচ্ছে আমার শিক্ষা আমি নেব অন্যের শিক্ষার উপর কেন হস্তক্ষেপ করতে যাব এর মানে আমার সোহরাব অনেক পণ্ডিত মানুষ তো বিশাল একটা বিষয়কে ছোট্ট করে একটু খোঁচা দিয়েছেন আমাকে আমি তো আমার শিক্ষাই আমি তো আমার শিক্ষাই নিতে চাই আমি আমার সন্তানকে ধর্ম ধর্মীয় মূল্যবোধ শেখাতে চাই নীতি নৈতিকতা শিক্ষা দিতে চাই আমার এক ছেলে মাদ্রাসায় পড়বে আরেক ছেলে স্কুলে পড়তে পারবেন এমন তো না মাদ্রাসা আমার স্কুল আমার সব জায়গায় নীতি নৈতিকতার শিক্ষা থাকতে হবে ধর্মীয় মূল্যবোধ থাকতে হবে কোথাও কোনো ধরনের এমন চরম পন্থা থাকতে পারবে না সেটা দেখবার আমার দায়িত্ব আছে ওনারও দায়িত্ব আছে উনিও আমাকে শাসন করতে পারে আমিও ওনাকে কি করতে পারি অবশ্য সাজাশোধ করতে পারি এরপরে জঙ্গিবাদ মাদক ইত্যাদি আপনি বলেছেন যেগুলো কমছে না দেখুন কমছে না বাড়ছে এটা বাংলাদেশের একটা স্বাভাবিক গতি কিন্তু যদি এ ওলামায় কারাম সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রত্যেকটা গ্রামে মফস্বলে থানা পর্যায়ে যৌতুক থেকে নিয়ে শুরু করে মাদকের বিরুদ্ধে বক্তৃতা না করতো আমার তো মনে হয় যে দেখুন বাংলাদেশে আপনি যাই বলেন যতগুলো চ্যানেল আছে গভর্নমেন্টের কর্মচারী আছে গভর্নমেন্টের অফিসার পদের আছে কারা এইভাবে লোকজন জমায়েত করে করে নীতি নৈতিকতার শিক্ষা দেয় কেউ দেয় না এই চ্যানেলগুলোতে এমন কয়টা প্রোগ্রাম প্রচারিত হয় প্রতিদিন যেখান থেকে যুবকরা নীতি নৈতিকতা নেবে একটা প্রোগ্রাম যদি নৈতিকতার হয় দশটা প্রোগ্রাম হয় এমন যে পরিবারকে ধ্বংস করে দেবে দশটা প্রোগ্রাম এমন হয় যে ছেলেদেরকে উচ্চাবিলাসের দিকে আহ্বান করা হচ্ছে তাদেরকে সিনেমা নাটকের মাধ্যমে ভিন্ন একটা জীবন মানে মানুষ বাস্তবতা কিন্তু দেখবেন শেষে কিন্তু নৈতিকতার জয় দেখানো হয় নায়ক কোনো মিথ্যা বলে না না নায়ক অন্যায় করে নায়কের জয় দেখানো হয় কিন্তু নীতি এই যে জয়টা সত্যের জয় দেখানো এটা একটা অবাস্তব পদ্ধতি এবং বলে আইন নিজের হাতে তুলে নেবেন না সব ঠিক আছে মনে আছে এটা না কম কথা কিন্তু এই যে পদ্ধতিটা আপনি দেখেন না নায়ক হতে গেলে দশজন বিশ জনের সাথে মারামারি করে আপনি আসেন না দেখি কজনকে হারাতে পারেন অবাস্তব একটা পদ্ধতিতে মারে সে দুষ্টকে মারে হ্যাঁ বাস্তব সমাজে তো দুষ্ট লোকের আমাকে মারে আমি মারতে পারি না বাস্তব জীবনে দুষ্ট লোক দ্বারা সমাজ নিয়ন্ত্রিত হয় কিন্তু আমাদের সিনেমায় দেখা যায় যে না আমি একাই সৎ লোক পরে সমাজ নিয়ন্ত্রণ করতেছি অবাস্তব কিছু বিষয় নীতি নৈতিকতার বিষয়টা বড় সেন্সিটিভ স্পর্শকাতর এটা আমি চাইলেই কাউকে কি করতে পারবো না দিতে পারবো না এটা দেবার জন্যেও অনেক মানে প্রক্রিয়া অবশ্যই মানে অনেক হ্যাকমত অনেক পথ পন্থা মেহনত এবং সেক্ষেত্রে আমি তো মনে করি যোগ যুগ ধরে ওলামা একরাম এবং সাহাবা একরাম নবীগণ আম্বিয়া একরামগণ মানুষদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দেবার যে পথ পদ্ধতি অবলম্বন করেছে এর বাইরে কেউ কোনো পথ পদ্ধতি অবলম্বন করতে পারে নেই এরপর আরও কয়েকটা বিষয় আসছে আমাদের প্রফেসর সাহেব বলেছেন যে নিচের দিকে যে পরীক্ষাগুলো হয় সেগুলো তো মান নাই দেখেন আসলে কি আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই আমরা সব সময় আতঙ্কে থাকি আমাদের ভেতরে একটা আশঙ্কা কাজ করে যেটা আমার ভাই একটু আগে বললেন ইংরেজরা তাদের নিয়ন্ত্রণে একটি শিক্ষা ব্যবস্থা চালু করবার জন্যে কলকাতা আলিয়া প্রতিষ্ঠা করে রাজনীতি শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখবার জন্যে একটা রাজনীতি হয় কৌমি দেওবন্দি ইতিহাস দীর্ঘ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্য ছোট্ট করে একটা কথা বলেছেন যে দেওবন্দ যারা প্রতিষ্ঠা করেছে ওনায় ওনারাই কিন্তু ইংরেজ বিতরণে ইংরেজ মুক্ত ভারতবর্ষ করবার জন্যে আমি তো বলবো যে জীবন রক্ত সম্পদ সব কিছু দিয়ে ইংরেজ বিরুদ্ধে আন্দোলন করেছে এবং প্রধানমন্ত্রী আরেকটা ছোট কথা বলেছেন ওই ধারাবাহিকতায় আমরা কি করেছি স্বাধীনতা লাভ করেছি সাতচল্লিশে স্বাধীন হয়েছে এরপরে একাত্তরে এসে ওই একটা স্পিড কাজ করেছে যে আমি স্বাধীন থাকবো আমি কারো হস্তক্ষেপ মানবো না আমি আমার মতামত ব্যক্ত করবার মতো আমার কি থাকতে হবে সুযোগ সুবিধা থাকতে হবে আর ইংরেজরা চেয়েছিল শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্র তাদের কি থাকবে নিয়ন্ত্রণে থাকবে দীর্ঘ দুই শত বছরের লড়াই সংগ্রামের পরে আমরা স্বাধীন হয়েছি ওই ধারাবাহিকতা পাকিস্তান পরে বাংলাদেশ এসেছে অনেক কথা আমি সব জায়গায় সবগুলো বলতে পারবো না আমাদের এখন যে হাদিস পর্যন্ত পৌঁছতে পনেরো বছর সময় লাগে এটা হতে পারে বাড়তেও পারে সামনে হয়তো যখন দেখা যাবে পরিবর্তন পরিবর্তন পারে এত এখন একটা সিস্টেম চালু আছে কোন সিস্টেমই এমন হয় না যে এটাতে কোনো কি আছে মানে অধ্যাপক পঠন পঠন বলছিল অন্তর্ভুক্ত হতে পারে অন্তর্ভুক্ত হতে পারে মাধ্যমে অধ্যাপক সাহেব যেটা বলেছেন আসলে কামেল আমরা উনি তো ভালো জানবেন কামেলকে কিন্তু ইসলামিক স্টাডিজ এর ওই সবগুলো বিষয়কে অন্তর্ভুক্ত করে মান দেয়া হয় নাই মূলত আর ইসলামিক অর্থনীতি বা মানে সমাজ সমাজ বিজ্ঞান এগুলো কিন্তু আমাদের কিন্তু আমাদের ছেলেরা একেবারে নিচ থেকে পড়ে যায় আপনি অর্থনীতি অর্থনীতির মূল বৃত্তি কি হবে অর্থনীতির মূল স্লোগান কি হবে কেউ খাবে কেউ খাবে না এমনটা হবে না সাম্যের অর্থনীতি হবে না আমরা ধনী গরিবকে এটার যে একটা পার্থক্য দূর করবার জন্যে সমাজতন্ত্র কায়াম করবো সমাজতন্ত্র কায়েম করে আমাদের চোখের সামনে একটা বৃহৎ রাষ্ট্র কী হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে ইসলামী অর্থনীতির মূল নীতি ইসলামী অর্থনীতির অবকাঠামো রূপরেখা আমাদের ছেলেরা অবশ্যই পড়ে পাশাপাশি আমরা প্রচলিত অর্থনীতি যেহেতু সমাজে একটা অর্থনৈতিক মতবাদ কী আছে চালু আছে এটা আমরা পড়ি শুধু পড়ি না আমাদের সেখানে পরীক্ষা হয় এবং ছেলেদেরকে মুখস্থ শোনাও হয় তাদের কাছ থেকে আগে তুমি প্রচলিত অর্থোডিক সিস্টেমটা তোমাকে বুঝতে হবে আয়ত্ত করতে হবে তারপরে কোন স্তরে পড়ানো হয় কোন স্তরে এটা আমাদের বলে যে দাওরা যেটা মাস্টার্সের মাঝে আছে যেটা এর আগে থেকে শুরু হয় আচ্ছা মিশকাত যেটা আমরা বলি বা আল মারহালাতুল ফযিলা জি ওখান থেকে মূলত অর্থোডিক কোন সাহিত্য পড়ানো আরবি সাহিত্য পড়ানো হয় আরবি সাহিত্য তো কবিতা গল্প উপন্যাস এগুলো আছে শুরু থেকে আছে আমি তো আসলে বলি কি ইসলামিক ইতিহাসের যতগুলো পর্যায় আছে আমরা যেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত বেফাকুল মাদারস বা আমাদের বোর্ডে বাংলা ইংরেজি ইতিহাস যেগুলো আছে এগুলো নর্মাল ইতিহাস আমার দেশের ইতিহাস আমার মানে ভাষা আন্দোলনের ইতিহাস স্বাধীনতার ইতিহাস এটা একটা বিষয় কিন্তু এরপরে অ্যারাবিক বেস্ট যে ইতিহাসগুলো পড়ানো হয় টোটালি মানে যারা বাংলা পড়বে বা উর্দু পড়বে এর মূল গ্রন্থগুলো আমরা পড়ি এবং সেই ইতিহাসকে কোরআন হাদিসের মানদণ্ড দ্বারা কি করা হয় মেপে দেখা হয় আমার ইতিহাসটা এতটাই মানে আমার জন্যে মানে কি না কী বলে এটাকে শুদ্ধ না যে আমি ইতিহাসকে কি করতে পারবো ফলো করতে পারবো এই ইতিহাসকে কোরআন হাদিসের মানদণ্ড দিয়ে কি করা হয় মাপা হয় তারপরে সেই ইতিহাসকে আমরা গ্রহণ করি কোনোটাকে করি কোনোটাকে করি না দীর্ঘ এক প্রক্রিয়া সেবক আমি তো বলি আসলে আমাদের ছেলেরা এতটাই পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্ত ছেলেরা অনার্স করে কয়টা গল্প পদ্য গদ্য তো বলি কয়টা পদ্য কয়টা গদ্য পড়ে আমাদের ছেলেদের পড়াশোনা তাদের সিলেবাস এতটা ভারী আমি তো মনে করি যদি এটাকে বিন্যাস করা হয় হতে পারে বিশ বৎসর পর্যন্ত লেগে যেতে পারে শুধু দাওরাই হাদিসে এক বৎসর যেটা আমরা মাস্টার্সের মান এটা আমরা চাই বা গভর্নমেন্ট পক্ষ থেকে দেওয়া হয়েছে এখানে ছেলেরা তার হাদিসের কিতাবগুলো পড়ে বখারি শরীফ পড়ে বখারি শরীফের উভয় খণ্ড পড়ে তারা মুসলিম শরীফ পড়ে উভয় খণ্ড পড়ে তিরমিজি শরীফ পড়ে নাসাই শরীফ পড়ে তারপরে তহাবি শরীফ পড়ে মহাত্মায় মালিক মহাত্মায় মোহাম্মদ পড়ে এক একটা হাদিস গ্রন্থ এত বিশাল এবং তাদেরকে এই পরিমাণ রাত জেগে পড়াশোনা করতে হয় আমাদের ছাত্রজীবন কিংবা যে কেউ ইউনিভার্সিটির কিংবা আমাদের মাদ্রাসাগুলোতে যে সাংবাদিক কিংবা রাজনীতিবিদ যিনারা যাতায়াত করেন দেখবেন গিয়ে ছেলেরা এসার পরে তাদের পড়াশোনা শুরু হয় আসলে পর্যন্ত পরিদর্শন করতে এই যে ছেলে আমরা আরো কথা বলবো প্রিয় দর্শক এই পর্যায়ে তকাতকিতে আরেকবার বিরতি নিচ্ছি কথা বলছিলাম কৌমি শিক্ষার স্বীকৃতি ও বর্তমান বিতর্ক সঙ্গে থাকুন ফিরছি এখনই দর্শক তকাত আরেকবার স্বাগত কথা বলছিলাম কওমি শিক্ষা স্বীকৃতি ও বর্তমান বিতর্ক সৌরভ হাসান যদি বলেন স্বাগত অনেকগুলো কথা বলছেন এবং আমার কিছু কথার জবাবও দিয়েছেন তা আমি সাগরদের কথার প্রতিক্রিয়া হিসেবে বা তার প্রসঙ্গে আমি যে কথা বলতে চাই এক হচ্ছে আমরা স্বাধীনতার প্রশ্ন আসছে একাত্তর একাত্তর সাতচল্লিশ তার আগে ব্রিটিশ শাসন এবং দেওবন প্রতিষ্ঠা হয়েছে তারও আগে বা আবার ব্রিটিশ শাসন কিন্তু দেওবন্দ এখন যে কারিকুলাম বা যে পাঠ্যক্রম এখানে কওমি মাদ্রাসা অনুসরণ করছে সেটি কিন্তু একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে ওই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত মানে সহনশীলতার প্রশ্নে বলছি সেখানে কিন্তু তাদেরকেও বাধা দিচ্ছে না কিন্তু আমাদের এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে যখনই কোনো বিষয়ে যেটি ধরা হয় যে ইসলাম ধর্মের সঙ্গে এটা মেলে না বা ইসলাম ধর্মের বিরোধী তখনই সেটার কিন্তু শুধু প্রতিবাদ করা হয় না প্রতিবাদ যে কেউ করতে পারে কিন্তু প্রতিরোধের চেষ্টা করা হয় এখানেই হচ্ছে আমাদের সহনশীলতার যে অভাব সেটি কওমি বলি অন্য বলি এবং রাজনীতির নামেও এইটা কখনো মানা যায় না আমরা চাই সম্মেলন এই যে কমি মাদ্রাসার যে শিক্ষার স্বীকৃতি দিয়েছে আমি তো মনে করি যে যে কোনো যে কমি মাদ্রাসা সেই সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমি ভাইয়ের সাথে একটু দ্বিমত করব। যে সে যদি পিএসসির যে বিসিএস পরীক্ষা বিসিএস পরীক্ষায় এই ডিগ্রি নিয়ে যে বিসিএস এর যে পাঠ্যক্রম আছে সেটি থাকবে এই বিসিএস পরীক্ষা দিয়ে সে যদি উত্তীর্ণ হয় পাস পাস করতে করতে পারে পারলে করবে যদি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি মাস্টার্স ডিগ্রি বা অন্য বিশ্ব অন্য যে কোনো ডিগ্রি যে কোনো শ্রেণিতে ভর্তি হয় যে সে যদি এই পাঠ্যক্রমে অর্থাৎ প্রচলিত যে শিক্ষক আছে আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সেখানে যদি যে কোনো শ্রেণীতে ভর্তি হয়ে যদি উত্তীর্ণ হতে পারে আপত্তি আপত্তিকেই কারণ কারণ এটা আপত্তি এটা কিন্তু টিকবে না এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইংরেজি এবং অন্য আরও দু একটি বিভাগের ক্ষেত্রে এই বাধা দেওয়া হয়েছিল যে আলিয়া মাদ্রাসা থেকে যারা পাশ করে আসবেন তাদেরকে এখানে ভর্তি করা হবে না আদালতে যেয়ে তারা কিন্তু সেটি সেটাকে নাকচ করে দিয়েছে অর্থাৎ তারা ভর্তি হতে পারবে এটি কোনো বিষয় না একটা বিষয় হচ্ছে যে শিক্ষা তো দুই রকম একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা যেটির কথা বললেন এখন কমই মাদ্রাসায় যদি ধর্মীয় শিক্ষা ধর্মশিক্ষাটাই একমাত্র হয় তাহলে কিন্তু এই ডিগ্রির প্রয়োজন নেই মনে করি কারণ এই ডিগ্রি হচ্ছে জাগতিক ইহ জাগতিকতার বিষয় আর যদি এটা বলেন যে একজন মানুষ যেটি ভাই বললেন যে তার জাগতিক তো অনেক চাহি অনেক কিছু করণীয় আছে যেটি করার জন্যে যেমন আলিয়া মাদ্রাসার যে যেখানে আছে সেটা ইহজাগতিক শিক্ষাও আছে এবং ধর্মীয় শিক্ষাও আছে যে জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখায় সেটিকে তিনি ধারণ করার চেষ্টা করেন এবং সেটি তার জীবনযাপন তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তার। এখন কওমি মাদ্রাসা যে স্বীকৃতি নেওয়া হলো এখন তারা যদি এটা চায় যে এই মাদ্রাসার যে শিক্ষা আমাদের যে শিক্ষা এই অনুযায়ী দেশ রাষ্ট্রীয় শিক্ষা চলবে এই অনুযায়ী রাষ্ট্র চলবে এই অনুযায়ী রাজ রাজনীতি চলবে সেখানেই কিন্তু একটি সংঘাতের আশঙ্কা আছে আর যেটা ইতিমধ্যে দু হাজার তেরো সালে আমরা দেখেছি এবং আমরা চাই না যে ওইরকম পরিস্থিতি আবার তৈরি হোক কারণ সেখানে কিন্তু কমি মাদ্রাসার ভাইরা বা এখানে যারা সমাবেশ করেছিল কেউ কিন্তু বাধা দেয়নি সমাবেশে আইনশৃঙ্খলার বিষয়টা বাদ দিয়ে কোনো অন্য কোনো একজন নাগরিক যিনি এই তাদের সঙ্গে একমত নয় তারা কিন্তু যে বাধা দেয়নি কিন্তু সেখানে একটা এমন পরিস্থিতি হলো যে পরিস্থিতি দেশের দেশকে একটা অনিশ্চয়তার গভীর অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিল এটি একটি ভয়ের আমি মনে করি ধর্ম বিশেষ করে ইসলাম ধর্ম শান্তির কথা বলে সম্মিলনের কথা বলে সম্প্রীতির কথা বলে প্রেমের কথা বলে মানুষে মানুষে প্রেম হবে মানুষের মানুষে 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 হাত মেলাবে এবং মহানবী বলেছেন যে জ্ঞানের জন্য চীন দেশ পর্যন্ত যাও এবং নার নরনারী উভয়ের জন্য কিন্তু শিক্ষা শিক্ষা সমান অধিকার কিন্তু আমরা দেখি যে যে কোনো সমাবেশে এই ধরনের ধর্মীয় সমাবেশে যদি কোনো নারী তার পেশাগত দায়িত্ব পালন করা যায় সে তার অংশ না সে অন্য ধর্মেরও হতে পারে কিন্তু সেখানে তাদের আপত্তি দেখে যায় এই এই যে এখান থেকে বেরিয়ে আসতে হবে শুধু শুধু ডিগ্রির স্বীকৃতি এটি যথেষ্ট ই হবে না আমি বলছি যে যারা কমি মাদ্রাস অন্য চিন্তাকে অন্য ধর্মকে অন্য ধর্মকে অন্য চিন্তাকে এবং সহি অন্য চিন্তাকে অন্য চিন্তার অধিকার আছে আমি যেভাবে ভাবি এর এর ভাবনার বাইরে আরেকজন ভাবতে পারে আরেকটি বিষয় বলছেন ভাই যে সাগত ভাই যে সমাজতন্ত্রের নামে একটি দেশ পঙ্গ হয়ে গেছে এ কথাটি মোটেই ঠিক না সমাজতান্ত্রিক ব্যবস্থা

যদি বললে কি তাদের সেই স্লোগানটা ছিল একটা প্রাথমিক পর্যায়ে বিপ্লবের জন্য পরবর্তীতে যদি এখানে সমাজতন্ত্রের কোনো কিতাবাদি থাকে বই পুস্তক থাকে আমি দেখাতে পারবো আমি নিজে সমাজতন্ত্রের উপরে প্রচুর পড়াশোনা করছি আমি ইসলামিক ব্যাংকিং মানে উপরে বই লিখতে গিয়া প্রচলিত ব্যাংকিংয়ের সব ধরনের কিতাব আমার পড়তে হয়েছে ব্যাংকিংয়ের উপরে লিখতে হলে আমাকে অর্থনীতি জানতে হবে

বলেছিলেন এক জায়গায় যে এই সমাজতন্ত্রের ফর্মুলাটা যদি এত বিশাল এক রাষ্ট্রে এটাকে প্রয়োগ না করে অ্যাপ্লাই না করে আফ্রিকার কোন একটা ক্ষুদ্র দেশে আগে অ্যাপ্লাই করা হতো তাহলে রাশিয়ার মতো একটা বিশাল দেশ কি থাকতো অক্ষুণ্ণ থাকতো আমি সেদিকে যাবো করে বলি আসলে আমি সমাজতন্ত্র পড়তে গিয়ে দেখলাম পুঁজিবাদ যেভাবেই পুঁজিপতি হয়েছে এর চেয়ে নগ্ন কায়দায় মানে কি দরিদ্র যারা গরিব যারা আছে ওদেরকে দমিয়ে রেখে ওদের রক্ত নিঃশেষ করে একটা শ্রেণী কি হয়েছে পুঁজিপতিশীল হয়েছে

কারোর কোন অন্যায় অবিচার করে রক্ত রক্ত চুষে না সৌদি আরব এটা আমার কোরআন সেটা এটা তাদের আমল এটা তাদের প্র্যাকটিস আমার মূল হচ্ছে কোরআন এবং সুন্না কি কথা বলছিলেন না যে ব্যাংকিং এটি আমাদের দুইজন প্রখ্যাত অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মহিদ দুইটাই বলছেন এই ব্যবস্থাটাই প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ইসলামী নাম দিয়ে এটি করা হয়েছে যে বলা হয়েছে যে একশো টাকায় দশ টাকা লাভ পাবে এবং একশো টাকায় সুদ হয়তো আট টাকা তাহলে আপনি এই লাভ আর সুদের মধ্যে পার্থক্য কি হল না আমার মনে হয় যে অর্থনীতি ইসলামিক অর্থনীতি সম্পর্কে মন্তব্য করার আগে এটা বিশাল বিষয় না না বিশাল সবটাই আপনার সমাজতান্ত্রিক অর্থনৈতিক সম্পর্কে মতামত করাও সেটাও বিশাল কিন্তু আমি বলছ আমার পড়াশোনার প্রয়োগে প্রयोগে ভুল করলে সেটাকে অন্য আসের জন্যই সে আমি বলতে বাধ্য হয়েছি যে আমাকে পড়াশোনা করতে হয়েছে আপনার যে প্রশ্নটা যে বাংলাদেশের মূল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সেটা হচ্ছে সুদী লেনদেন

যে কাউমির শিক্ষা ব্যবস্থা যে সনদের এখন স্বীকৃতি তারা নিলেন আমি তাদের এই নেওয়াটাকে আমি মনে করছি যে তারা একটা যথার্থ উপলব্ধি তারা বুঝতে পেরেছেন অনেক দেরিত হলেও প্রায় সুশো বছর পর স্বীকৃতি পেল কাউমি সনদ একে ওকে বলে থাকেন কিন্তু বিষয়টা হলো এই যে তারা উপলব্ধি করতে পেরেছেন এক্ষেত্রে যদি আমাদের সৌরভ ভাই বলছেন আমাদের ডক্টর সিদ্দিকুর রহমান খান স্যার বলছিলেন যে সমাজের অন্য সকলের জন্য ইসলাম ইসলাম শুধু নামাজ ইসলাম শুধু রোজা ইসলাম শুধু কোরআন তেলাওয়াত এটাই নয় ইসলাম গোটা সমাজের সকলের জন্য কোন খয়রা খয়রা উম্মা লিন লিন্নাস শুধু মুসলিমের জন্য নয় ইসলাম ইসলাম অন্য জাতির জন্য ইসলাম বিধর্মীর জন্য ইসলাম সেবা সে সেবা দিতে গিয়ে যদি কাউমি শিক্ষাব্যবস্থাটাকে শুধুমাত্র এর মধ্যে লিমিটেড রাখা হয় তাহলে আমরা ইসলামকে সব জায়গায় সেবা দিতে মানবতার সেবা দিতে পারছি না আলিয়া আমাদের সেগুলো সেই বিষয়ে একটু ভিন্নতর হিসাবে তারা সমাজে একজন ডাক্তার হচ্ছেন তারা ইঞ্জিনিয়ার হচ্ছেন তাদের সায়েন্স আছে তাদের কমার্স খুলছে তারা পলিটিক্যাল সায়েন্স পড়ছেন তারা ইকোনমিক্স পড়ছেন তারা আবার কোরআন পড়ছেন হাদিস পড়ছেন সকল দিকেই তারা অবদান রাখছেন কিন্তু রাখতে গিয়ে একটু প্রবলেম যেটা হয়তো আমাদের কামা ওলামাকে আমরা বলে থাকবেন যে আরবি থেকে তারা একটু গভীর জ্ঞান থেকে বিচ্যুত হচ্ছে এরা তারা বলবেন এটা শুধু সবাই হচ্ছে না একটা প্রতিষ্ঠানের সকল স্টুডেন্ট সকল মানে রেজাল্ট চলে যায় না প্রাইমারিতে যে পরে সে হয়তো ম্যাট্রিকে ফাইভে যে পাস করেছে ম্যাট্রিকে সবাই নেই কিছু ড্রপ আউট হয়ে যায় ম্যাট্রিক যারা পাস করেছেন ইন্টারমিডিয়েটে সবাই নেই ড্রপ আউট হবেই আবার ইন্টার যারা পাস করছেন ডিগ্রিতে তারা নেই ডিগ্রি যারা পাস করছেন মাস্টার্সে তারা নেই সংখ্যা কমে যাচ্ছে সুতরাং আরিয়ামশা থেকে সবাই ইসলামী বিশেষজ্ঞ হচ্ছে তা না তারা অন্যদিকে যাচ্ছে কাওমি যেহেতু সনদ নিচ্ছেন তারা যদি শুধুমাত্র এর উপরেই থাকেন যে না আমরা কোরআন সুন্নার গভীরতা অর্জনই করব সমাজের অন্য সেবায় আমরা যাব না আমার মনে হয় এটা থেকে একটু উঠে আসা উচিত তাদের আর সেক্ষেত্রেই আমাদের সরকার মহোদয় যেই সিদ্ধান্ত নিয়েছেন এটি অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন দেশের একটি প্রায় বিশ লক্ষের উপরে আছে কাউমি শিক্ষার্থী বর্তমানে চোদ্দ না হ্যাঁ বিশ লক্ষের কাছাকাছি চলে এসেছে চোদ্দ ছিল পনেরো সালে পনেরো সালে সুতরাং এই ধরনের এই একটা জনশক্তিকে সমাজ উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করার সমাজসেবার দিকে এগিয়ে নিয়ে আসার সরকার বাহাদুরদের যে পরিকল্পনা এটা আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এটা উচিত অপরদিকে আরবে শিক্ষাটাকে আমাদের সমাজে কেউ কেউ মনে করেন যে এটা একটা দান খয়াতের এটা হাত পাতার শিক্ষা আসলে নয় ইংরেজি শিক্ষা এদেশে এটাকে আধুনিক শিক্ষা বলে আন্তর্জাতিক শিক্ষা বলে শিক্ষাটাও একটি আন্তর্জাতিক শিক্ষা পৃথিবীর অনেক রাষ্ট্রে আরবি শিক্ষার ব্যবস্থা আছে সৌদি আরব ওমান সুতরাং আরবি শিক্ষাটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা ক্ষুদ্র পরিসরে সেরকম ব্যবস্থা সাধারণ শ্রমিক যারা যায় তাদেরকে একটু আরবি শেখানোর ব্যবস্থাকে করেছি করা উচিত উচিত করতে পারে বইটির স্টুডেন্ট হয় তাহলে এদেশের উন্নয়নের জন্য আরো বেশি সময় দেবে তবে আমরা আরো কথা বলবো প্রিয় দর্শক এই পর্যায়ে আরেকবার বিরতি নিচ্ছি কথা বলছিলাম কওমি শিক্ষার স্বীকৃতি ও বর্তমান বিতর্ক নিয়ে সঙ্গে থাকুন এখনই ফিরছি প্রিয় দর্শক তর্কাতর্কিতে আরেকবার স্বাগত আমরা কথা বলছিলাম কৌমি শিক্ষা শিক্ষিতি বর্তমান বিতর্ক নিয়ে শেষ পার্টে আমরা চলে এসেছি যে সিদ্দিক ভাই যদি একটু বলেন যে আসলে দুই মিনিট সময় কি করা যেতে পারে আচ্ছা আমি প্রথমে যেটা মনে করি যে এটা সনদ দিয়েছে সবাই আমরা বলছি এটাকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু একই সাথে আমাদের কিন্তু আশঙ্কাও আছে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব কিন্তু বলেছেন যে এটা আমাদের একটা রাজনৈতিক কৌশল এবং আমাদের দেশের সব কিছুতেই রাজনীতিকরণ হয় কৌমি মাদ্রাসা ইয়ে করেছেন দুই হাজার তেরো সালে আল্লামা শফি শাহ একটা বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর যে বক্তব্য আমি আজকে এখানে নিয়ে এসেছিলাম এবং সৈয়দ আসাদ সাহেবই কিন্তু বলেছেন যে এই কমি মাদ্রাসার এরা হলো

সনদীতমতে 99 সালে অনুসরণ করতে সেটা করতে হবে এবং আরবি কমি বিশ্ববিদ্যালয়ে যেটা আরবি ইসলামি বিশ্ববিদ্যালয় আছে সেখানেও যদি আমাদের এই সনদের স্বীকৃতি বা আলাদাও যদি প্রয়োজনে করতে হয় কিন্তু একটা বিশ্ববিদ্যালয় করতে হবে এবং ব্যবস্থাকে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ইউনিভার্সিটি পর্যায়ে সরকারের আওতাধীন নিয়ে এসে একটি আরবে বিশ্ববিদ্যালয় যেটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছে তার মাধ্যমে মাস্টার্স মান

ওনাদেরই যারা বিশেষজ্ঞ কাজ করেন ওনারা অনেকেই বলছেন এখন আর আমাদের ওখান থেকে কোরআন পড়নেওয়ালা ছেলে তৈরি হয় না হয়তোবা ইউনিভার্সিটি দিকে সায়েন্টিস্ট হয় কেউ বা ম্যাথে ভালো রেজাল্ট করে পাল্লা দেয় ইভার্সিটি সেলের সঙ্গে আলেম তৈরি হয় না দু নম্বর বিষয় হচ্ছে ইসলামী শিক্ষা সবার জন্য হ্যাঁ ইসলামী শিক্ষা সবার জন্য সেটা ইসলাম যখন সে ধরনের মানে এমন কিছু তৈরি করে বসবে বিকৃত করে ফেলবে আর তিন নম্বর বিষয় যেটা সর্বশেষ উনি বললেন আমরা স্বকীয়তা স্বাতন্ত্রিকতা বজায় রেখে সনদের মান চেয়েছি সেটি হচ্ছে যে আমাদের যে গভর্নমেন্ট প্রজ্ঞাপন জারি করেছে অথরিটি দিয়েছে এই অথরিটি এখানে হতে পারে এই নামী একটি অ্যাফিলিয়েটিং ক্ষমতা সম্পন্ন বিশ্ববিদ্যালয় হতে পারে কৌমি বিশ্ববিদ্যালয় হতে পারে गवर्नमेंटের সম্পূর্ণ নিয়ন্ত্রণ মুক্ত থাকবে যদি আমরা गवर्नमेंटের নিয়ন্ত্রণ মুক্ত না থাকতে পারি তাহলে রাজনীতি যেটা বললেন আপনারা পিছনে না অর্থাৎ ওই অপরাজনীতির কারণে কৌমি শিক্ষা শেষ এক শেষ করব আমরা তো বিচ্ছিন্ন হতে চাই কেন গুরুত্বপূর্ণ কৌমি একটা পদ্ধতি থাকবে আলিয়ে আর একটা পদ্ধতি থাকবে একটা সাধারণ একটা পদ্ধতি ব্যবস্থাটা থাকবে শিক্ষার একটি স্তর পর্যন্ত পুরো শিক্ষা এক হবে তারপর কেউ ইসলামী পন্ডিত হতে পারেন কেউ ডাক্তার হতে পারেন কেউ ইঞ্জিনিয়ার হতে পারেন কেউ বিসিএস হতে বিসিএস দিয়ে সরকারি চাকরি নিতে পারেন কেউ সাংবাদিক হতে পারেন কিন্তু একটি ন্যূনতম সেটি দ্বাদশী পর্যন্ত এটি আপনার প্রস্তাব আমাদের সঙ্গে থাকবার জন্য আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ সমাজ অর্থনীতি ও রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য দরকার চলমান ঘটনার অনুপুঙ্খ বিশ্লেষণ ও নির্বাহ আলোচনা দরকার প্রণবন্ত বিতর্ক মুক্ত প্রান্ত সংলাপ আমরা বিশ্বাস করি বুদ্ধিভিত্তিক বিতর্ক সৃজনশীল হবে ঠিকই কিন্তু কখনো কখনো তা নির্মম হতে পারে তক্কাতকি তেমন এটি বুদ্ধিভিত্তিক মঞ্চ নির্মাণে প্রয়াসী অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেইল করুন তক্কাতকী অ্যার দীপ্ত ডট টিভিতে ভালো থাকুন নিরাপদে থাকুন